কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের একটি স্টেজ। একজন ছাত্র বা ছাত্রী হিসাবে তার প্রথম কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। আমি যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম, এই 24 ঘন্টার মধ্যে প্রায় 17 ঘন্টা পড়াশোনা করতাম, তাই তো ফাস্ট হতে পারতাম। পাশাপাশি আমার বন্ধু আলিবুদ্দিন রহমান, সেও আমার মতন পড়াশোনা করত, সেও অন্য স্কুল থেকে ফাস্ট হতো। আজকে খুব সংক্ষিপ্তভাবে আমি বক্তব্য রেখেই বিদায় নেব। আমি বীরেন্দ্রনাথ মাহাতো প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমার ভাই আলিবুদ্দিন রহমান প্রতিষ্ঠিত হতে পারিনি। দীর্ঘদিন পরে গ্রামের বাড়িতে যখন ফিরলাম, দেখতে পেলাম আলিবুদ্দিন তার পরিবারের দুই ছেলে তার বউকে নিয়ে রাস্তায় যাচ্ছে। হঠাৎ করে গাড়িটা দাঁড় করিয়ে আমি আলিবুদ্দিন রহমানকে জড়িয়ে ধরলাম যে ভাই আলিবুদ্দিন, কেমন আছো তুমি? বলছে, আমি বেশ ভালো আছি। জানিস তো বীরেন, তুই তো প্রতিষ্ঠিত হয়ে গেছিস। তুমি কি করছো? আমি চাষবাস করছি। দুজনের ছিল ট্যালেন্ট, দুজনেই ছিল মেধাবী, দুজনেই ছিলাম স্টার, কিন্তু আজকে আলিবুদ্দিন আমার পথ থেকে সরে গেল। তার কারণ, বর্তমান পরিবেশ পরিস্থিতির জায়গায় আলিবুদ্দিনের বাবা টাকা জোগাড় করতে পারেনি, এত সুন্দর ট্যালেন্ট হওয়া ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। দোষ আলিবুদ্দিনের নয়, দোষ আলিবুদ্দিনের বাবার নয়, দোষ এই দেশটাকে যারা পরিচালনা করছে। আমাদের সমাজে, আপনার সমাজে যারা ট্যালেন্টেড স্টুডেন্ট, তাদেরকে ইচ্ছাকৃতভাবে সমাজের থেকে বঞ্চিত করে দিচ্ছে। তাই তো আজকের সংরক্ষণের যে দাবি উঠেছিল, অধিকারের দাবি, আজকে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ 0.5 আর আদিবাসীদের আজকের পার্সেন্টেজ 2। অর্থাৎ ট্যালেন্টের কথা যখন উঠে এসেছে, আমরা দেখেছি 100% জায়গায় মুসলিম সমাজের মানুষ 75% মার্কস করা সত্ত্বেও, আদিবাসীরা 80% করা সত্ত্বেও এই ট্যালেন্টকে আজকে বিসর্জন দিতে হচ্ছে। কারণ, যে পদ্ধতিতে দেশ বা রাজ্য চলছে, সেই পদ্ধতিতে দলিত মুসলিম আদিবাসী স্টুডেন্টদেরকে শেষ করে দিচ্ছে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে স্যালুট করি। যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করেন, তাদের উদ্দেশ্যে বলি, এই সময় যে জীবনটা হয়, অর্থাৎ আমার প্রেম হয়েছিল কার সাথে? বইয়ের সাথে। যে বইটা পড়লে আমার জীবনকে প্রতিষ্ঠিত করে দিতে পারবে। কিন্তু আজকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে বলছি, এই সময় অশুভ একটা শক্তি প্রয়োগ হয়, যেটা হচ্ছে প্রেম। ওই প্রেম আর এই প্রেম আলাদা। একজন ছাত্রছাত্রী যদি ওই সময়টা নষ্ট করে দেয়, সেই সময়টা কিন্তু আর ফিরে পাবে না। আর সময় এমন একটা জিনিস, তোমাকে কুরে কুরে খাবে। তাই আমার মঞ্চে যারা অতিথি হিসাবে আছেন, আসুন আমরা একটু আমাদের ছেলে মেয়ে সমাজের জন্য ভাবি, রাজ্যের জন্য ভাবি, দেশের জন্য ভাবি। এই বিজ্ঞান মেধা স্টুডেন্টদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আর প্রিয় ভারতবাসী, ট্যালেন্টদের নিয়ে অনেক কথা বলা যায়, যারা হারিয়ে গেছে, অর্থাৎ যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেয়েছে, তাদের কথা কেউ বলে না। তারা যদি না থাকতো এই উর্বর শক্তি, তাহলে আমরা আজকে সেই ট্যালেন্টটা খুঁজে পেতাম না। তারা অন্য বস্ত্র বাসস্থান জোগাড় করে দেয়। তাই আজকে আমরা গর্বের সাথে বলি, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা আইএস আইপিএস হয়েছি। তাই সর্বোপরি বলি, আমাদেরকে লড়তে হবে। আর প্রথম শিক্ষক হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় শিক্ষক হচ্ছে তার ছাত্রছাত্রী, সেটা হচ্ছে তার সন্তান। তাই পিতামাতার কাছে আবেদন করে যাচ্ছি, আপনার ছেলে মেয়েকে যদি সঠিক জায়গায় পৌঁছাতে হয়, আপনি যেমন আপনার মেয়েটাকেও নজর রাখেন, ছেলেটাকেও নজর রাখেন, দুটোকেই সমানভাবে নজর রাখবেন। আমি বাস্তবে দেখেছি, একটা মেয়ে যখন সন্ধ্যার পরে বাড়িতে ফেরে, তখন তার পিতামাতা তাকে খোঁজ নেয়, মেয়েটা এত দেরি করছে কেন। কিন্তু একটা ছেলে যখন রাত 12টার পরে পড়ে, তখন তার বাবা মা সেই ছেলেটার প্রতি কোনো কথাই বলে না, কিন্তু মেয়েটাকে বেশি শাসন করে। আমি চাই আমার ওই বোনটা 24 ঘন্টা যেন 24 ঘন্টা তার বাবা মার কাছে সেলফ থাকুক। তাই সর্বোপরি বলি, আপনার সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ, ইট ইজ পার্টেন্ট আর ফিউচার ডে। একজন ছাত্র হিসাবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা, এবং সেই পড়াশোনা এমনভাবে করতে হবে তার পরিবারকে যেন সে বাঁচাতে পারে, সে নিজেকে যেন বাঁচাতে পারে, এবং সমাজ এবং দেশের কাছে সে সম্মানের সাথে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।